গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে 6:20 আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন পড়তে বসবো, সেই জন্য হাতে দিয়ে নিচ্ছি বই, খাতা, বোর্ড, পেন। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, এই কদিন 5:30-5:30 উঠে পড়ছিলাম। তো ঘুম তো তাও ভাঙছিল না, মনে হচ্ছিলো আরও ঘুমাই, দেখা যাক দুপুরবেলা আরও ঘুমাবো। আর মা আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিল, ওদিকে অন্য কাজবাজ করছে। মাও আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে, মানে আমি আর মা একসঙ্গে উঠেছি, বাবা আবার মাঠে গিয়েছিল। ঠিক আছে চলো পড়তে বসি। এই যে মা ঝাড় দিচ্ছে বাইরে, আর ওইদিকে মোটর চলছে, সেই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ। দেখো ঝাঁটা হাতে নিয়ে মা সকাল সকাল আমার মাসির মেয়ে মামতি দিদির সঙ্গে কথা বলছে। এখন ফুল তুলতে এসেছে, অন্যদিন ঘুম থেকে উঠেই ফুলটা তোলা হয়ে যায়, কিন্তু আজকে তোলা হয়নি, ভুলেই গেছে একদম। ওইদিকে মা দিদির সঙ্গে বকবক করছে, এই যে পুরোনো ফুলগুলো ফেলবো, বাসি ফুলগুলো। আর ওইদিকে বৃষ্টি স্টার্ট, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারবে না ক্যামেরায় দেখে, বুঝছো? চলো ফুলটা তাড়াতাড়ি তুলে নিই। হ্যাঁ কালকের ফুল দুটো ফেলে দিই, বাসি ফুল দেখতে ভালো লাগে না গাছে। দেখো আমার ফুলও তোলা কমপ্লিট হলো, আর বৃষ্টিও চলে আসলো জোরে, তাও উপরে লাগছে, ওটা তোলা হলো না, পরে তুলে নেবো। এখন তো পুজোর দেরি আছে, মার তো কাজই হয়নি এখনো, পুজো করতে করতে অনেক দেরি হয়ে যাবে। দেখো আকাশে কেমন মেঘ, দেখলেই সকালের পূজা আরতি হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 8 বাজে, অনেক দেরি হয়ে গেল। আজকে সকালবেলা একটু বৃষ্টি হওয়ার পর থেমে গেছিলো, দিয়ে আবার রোদ্দুরে উঠেছিলো, তারপর আবার শুরু হলো, একবার থামছে একবার হচ্ছে। মায়ের সঙ্গে একটু আগে আমি বলছিলাম যে আমাদের যদি টিকিট হয়ে যেত আজকে আমরা এখন বাড়িতেই থাকতাম না, এতক্ষণে একদম ব্যাগ ট্যাগ নিয়ে স্নান করে খেয়ে দিয়ে চলে যেতাম একেবারে কলকাতায় চলে যেতাম, কলকাতা স্টেশন থেকে। তো মা একটু মন খারাপ করছিল কালকে টিকিট হয়নি বলে, উত্তরপ্রদেশে যা যারা আমার শশরা খেয়ে নি। তো মাকে বললাম যে মা তুমি মন খারাপ করো না, তার কারণ সামনেই গুরু পূর্ণিমা, জুলাই মাসে মনে মে জুন জুলাই, হ্যাঁ মনে হয় জুলাই মাসেই হবে গুরু পূর্ণিমা। তো আমরা গুরু পূর্ণিমাতে যাবো, আর আগে করেই টিকিটটা কেটে নেবো, না পাওয়ার মানে টিকিট না পাওয়ার কোনো স্কোপ রাখবো না আমরা, যখন থেকে কাটা সম্ভব হবে, চালু হয়ে যাবে তখন থেকেই কেটে নেবো। একদম প্রথম দিকে ওই দীপক কাকুকে বলে দেওয়াই হয়েছে, ওরা ওদেরও যাওয়া হলো না। তো আজকে অনেকেরই টিকিট আছে, ওই যে ওইদিকে বুনিয়াদপুরের ওই দ্রৌপদী মাসি টাসি সবাই আজকে যাচ্ছে আজকে ট্রেনে। তারপরে গতকাল 10 তারিখেও ছিল অনেকের টিকিট, আর অনিমা মাসি আর ইন্দ্র কাকু তো 6 তারিখেই চলে গেছে, আবার 19 তারিখে অনেকে, 20 তারিখে অনেকের টিকিট আছে। তো 20 তারিখের একটা টিকিট পাওয়া গেছিলো, কিন্তু আমরা ঠিক করলাম না ওই দুদিনের জন্য গিয়ে, না এত জার্নি করে, আর একটা টিকিট হয়েছে আমার সামনে পরীক্ষা, আমি তো বাড়ির রান্না বান্না অনেক কাজ ওসব আমি করবো কী করে, পড়াশোনা ব্লগ তারপরে রান্নাবান্না আমার তো সম্ভব না, সেই জন্য মা আর বললে যাবে না, মাঝখানে 2 দিন থাকা হতো তাহলে গেলে। দেখো আবার বৃষ্টি চলে আসলো। তোমরা হয়তো ভাবছো যে দীপিকার সামনে পরীক্ষা, তাও উত্তরপ্রদেশে যাওয়ার মনোভাব নিয়েছিল, কেন বলতো? আমি বাড়িতে থেকেও যে 24 ঘন্টা পড়ি তা নয়, ও গেলেও পড়াটা আমি ঠিক ম্যানেজ করে নিতাম, সঙ্গে বই নিয়ে যেতাম, ট্রেনে যেতে আসতে পড়তাম, তারপরে ওখানে গিয়ে তো একটা আলাদা রুম নিয়ে নিতাম আমার আর মায়ের, আর সবাই তো কাজে ব্যস্ত থাকে, রুম খালি পড়ে থাকে, আর রুমের তো কোনো অভাব নেই তোমরা জানো। তো
ওখানে গিয়েও পড়াশোনা করতাম, টাইমে খেয়ে দিয়ে নিতাম, কোনো অসুবিধা হতো না, বুঝেছো? 1:30 বাজতে আসলো, মা এবার যাবে টিফিন বানাতে। আর ইউ অফেন্ড? ডোন্ট বি স্যাড, ওকে? মা এখন যাবে টিফিন বানাতে, আমি পড়তে বসবো। আর তোমরা কি করছো? তোমরা বৃষ্টি দেখছো এখন, যেহেতু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। দেখো পুরো কালো মেঘে আকাশ ঢাকা, কিন্তু সাদা বক মেলছে না পাখা, বৃষ্টি চলে এসেছে মুষলধারে। কি বড় বড় ফোঁটা পড়ছে মা, আজকে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। এখন 10টা বাজে, আর 10টা বাজেনি এখন মনে হয়। টিফিন বানানো হয়ে গেছে, গুঞ্জুকে ভোগ দেওয়া গেছে, বাবা খাবার নিতে এসেছে, যে টিফিন আছে রুটি বলে বলে রুটিই বলে ফেলেছে, পরোটা, আর এই একঘেয়ে তরকারি পটল আলু কুমড়ো দিয়ে। কুমড়োটা আজকে শেষ হলো, বাঁচা যাবে। বাবা একঘেয়ে তরকারি ভালো লাগে? কারণ এক টুকরো পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ নিতাম না, পরোটার সঙ্গে পেঁয়াজটা মানায় না, এই কুমড়ো তরকারি আর ভালো লাগছে না। পটল আলুর তরকারি, তরকারি ভালো লাগে? তরকারি তরকারি ভালো লাগলো, ওই একই সবজি ভালো লাগে কারো? তাহলে খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা যাক কখন দেখা হয়। এখন 2:10 বাকি, আর আমার স্নান হয়ে গেছে, চুলটা কোনো রকমে ওপর ওপর আঁচড়েছি, তো খেতে বসবো। আজকে মেনুতে আছে খিচুড়ি, চলো বসে পড়ি। ওরা খিচুড়ির সঙ্গে আছে ভাজা ভুজি। সকালে তরকারি ছিল না? সকালে তরকারি ছিল না? দেখি যদি এগুলো দিয়ে মানে শুকনো শুকনো লাগে বেশি, ঝুলটা তো দেখে মনে হচ্ছে সেই ভাত ভাজার মতো, একটু বেশ ঝোল ঝোল খিচুড়ি হবে তাহলেই আমার ভালো লাগে, শুকনো খিচুড়ি ভালো লাগে না। দেখি তরকারি নিতেও পারি, চলো খাওয়া শুরু করে দিই। আর আমার থালাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? কালকে রাত্রিবেলা পেঁয়াজি খেলাম, আবার আজকে মা পেঁয়াজি করেছে। এই যে শুকনো শুকনো খিচুড়ি, এটা হলো বেগুনি তো এটা বেগুনি তো, আর তারপরে এটা তো পেঁয়াজি দুটো, আর এখানে পটল ভাজা, আর লেবু আছে। খিচুড়ি তো লেবু খায়, সত্যি দেখে একদম পোলাওয়ের মতো লাগছে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে, ঠিক আছে? প্রথমে একটু পেঁয়াজি খেয়ে দেখি কেমন হয়েছে। মায়ের এক্সপ্রেশন, কালকে আমার মা যেটা কিনে এনেছিল পেঁয়াজি, তার থেকে 7 গুণ ভালো হয়েছে তেল তেলে। তবে এটা কেমন একটা লাগছিল বলো, কাদা কাদা মতো ভালো লাগে, গলায় তেল আটকে গেল। সব একটু একটু করে খেয়ে দেখি, এটাও ভালো লাগছে। পটল ভাজা খাবো না, খিচুড়ি দিয়েই খাবো। কাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা খিচুড়ি কম, মাঝে যেন সত্যি পোলাও, ভাত একদম ঝুরঝুরে, জলটা কম দিয়ে ফেলেছে মা, ঝোল ঝোল খিচুড়ি হবে। দেখি খেয়ে কেমন হয়েছে, রিভিউটা দিয়ে দিই। দেখে যাতে কেমন কোন রূপ থেকে খিচুড়ি আমি বুঝতে পারছি না, খিচুড়িটা খেতে দারুন। যাই হোক,
খাওয়া যাবে, পেটটা ভরা নিয়ে কথা, পেটটা ভরা না সুন্দর খেতে হয়েছে, খিচুড়ি ছাড়া এগুলো সব ভালো। ঠিক আছে খেয়ে নি, ঠিক আছে পরে দেখা হবে। এখন 6:30 বাজে, এখন আমাদের সন্ধ্যাবেলার পূজা আরতি হবে। আর এই যে জামা কাপড় টিপি করা, মাকে এসেছে, এগুলো ভাজ করা হয়নি, পুজো টুজো করে নিয়ে মা ভাজ করবে। এই যে বসেছে, ঘুমটা আজকে যা হয়েছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো আলো সাড়ে উঠলাম। হ্যাঁ সাড়ে তিনটে থেকে 6:30, তিন ঘন্টা চোখ দেখে বুঝতেই পারছো ঘুমটা হলে একদম ফ্রেশ লাগে বলো। চলো তাহলে আরতিটা করে নেওয়া যাক। এখন কটা বাজে জানো? 9টা, 9:05 মতো বাজে। এখন মায়ের সঙ্গে ওপরে যাব, মা রুটি বানাবে, সে দুপুরের ওই পোলাও এখন আছে। আর আমার সেই মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি, ব্যাঙের ক্যাঁকু ক্যাঁকু করে আওয়াজ পাওয়া যাচ্ছে বলো। ব্যাঙের আওয়াজ বেশ ভালোই লাগে আমার, একদম কাছে হলে ভালো লাগে না, একটু মানে বর্ষা বর্ষা ফিলিং, বর্ষায় ব্যাঙের আওয়াজ ছাড়া বর্ষা কেমন সেটা আবার, আর শিয়ালের ডাঙার আওয়াজ ছাড়া রাত কেমন আগে হুয়া হুয়া হুয়া। একজনের মতো ওই সকল খিচুড়ি আছে, আর ওটা মাই খাবে, তাই তো মা বানিয়েছে ওই খিচুড়ি, মা খাবে। দুগ্ধ বাহির করিলেন মা এখন, আবার কি অন্ধকার, দেখি লাইটটা জ্বালাই। এখন আর আকাশে তেমন মেঘ নেই, এসে দেখলাম চাঁদ, ওই দেখো চাঁদ দেখেছ, মেঘও আছে হালকা হালকা, মেঘের মধ্যে দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার চুলটা বাঁধবো, দিয়ে পড়তে বসবো একটু, যেহেতু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুমই পাবে না, মানে 10:30 বাজে, দেখি কতক্ষণে কতক্ষণ ঘুম বাট কতক্ষণ পড়তে পারি সেটাই দেখি। মা এখন গুরুজির সৎসঙ্গ শুনছে শুয়ে শুয়ে, সেটারই আওয়াজ পাচ্ছ তোমরা। ঠিক আছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, বিদায়।